আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ আজকে আমাদের যেটা বিষয় ইসলাম এবং খ্রিস্টবাদ সম্পর্কে যে আলোচনা চলতেছে এটা দ্বিতীয় পর্ব আজকে যেটা বলা হবে এটা মানে দুইটা মেইন জিনিস আর বিষয় একটা হলো আহলে কিতাব যারা মানে ইহুদ নাসারা যারা দাবি করতেছে যে তাদের কিতাবে মুকদ্দাস অথবা আহদে কদিম আহদে জদীদ দুটোটা মিলে যে বাইবেল তারা যে দাবি করতেছে এটা সব মানে মিনজানিবিল্লাহ এটা ওয়াহী আসমানি গ্রন্থ এরকম তারা যে দাবি করতেছে এটা আসলে এটা সঠিক কোনো যুগসূত্র মানে খুঁজে পাওয়া যায় না হিন্দি এটা কোনো যুগসূত্র পাওয়া যায় না এটা একটা কথা মানে কোনো সনদ নেই অনেক সময় সনদের উপর এই তো ভিত্তি না যে কোনো একটা জিনিস আপনি সঠিক বলার জন্য যদি সনদ থাকে ধারাবাহিকতা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক কিনা একটা জিনিস যে মানে সনদবিহীন কথা তাদের যা বলতেছে সব কিছু সনদ ছাড়া কথা সুতরাং এটা গ্রহণযোগ্য না আরেকটা জিনিস যে তারা যে বিভিন্ন প্রসিদ্ধ কিতাবগুলো সম্পর্কে দাবি করতেছে যেটা এলহামী কিতাব এলহামের মাধ্যমে লেখা হয়েছে এটাও একেবারে মানে ভিত্তিহীন কথা এটার কোনো প্রমাণ পাওয়া যায় না এই দুটোটা জিনিসই আজকে আসলে একটু আলোচনা হবে তো প্রথম কথা হলো ধর্মীয় গ্রন্থ বলতে কী বোঝায় এরা ইঞ্জিলকে অথবা বাইবেলকে বাইবেল বলেন ইঞ্জিল বলেন সেটাই বলেন অথবা তাওরাত বলেন এরা এটাকে কী মনে করে ধর্মীয় গ্রন্থ বলতে কী বোঝায় প্রথমে এটা আমাদের বুঝতে হবে স্বাভাবিক ধর্মীয় গ্রন্থ আমরা মনে করি যেটা নবীর মাধ্যমে মানে আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওটা ধারাবাহিকতা উম্মতের মধ্যে প্রচলিত থাকে শেষ পর্যন্ত সবাই মানে ওখানে কোনো রকমের পরিবর্তন ছাড়া বিকৃতি ছাড়া ওটা যদি মাহফুজ থাকে সংরক্ষিত থাকে ওটাকে আমরা হয়তো ধর্মীয় গ্রন্থ হিসেবে বলতে পারি মানে নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে যেটা আমরা পেয়েছি ওটার মধ্যে যদি কোনো রকমের পরিবর্তন না হয় কোনো রকমের বিকৃতি না হয় এবং ধারাবাহিকতার সহিত একের পর এক হিসাবে কোনো রকমের মানে গ্যাপ ছাড়া আমরা আমাদের পর্যন্ত পৌঁছে এটাকেই বলা হবে ধর্মীয় গ্রন্থ বা বিশ্বস্ত গ্রন্থ যদি কোনো একজন মানে যার কাছে ওহি আসে অথবা এলহাম আসে এলহাম হয় এরকম কোনো ব্যক্তির দিকে নিজবোধ করছে খালি শুধু মানে একটা যুগসূত্র লাগাইতেছে যে ওনার লেখা বা উনি এই কিতাবটা লিখছেন বা উনি বলছেন ইত্যাদি বললাম তো এই বলাটা কিতাবটা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট না তাই না অনেক সময় এরকম দেখা যায় যে মানুষ একটা খামাখা একটা নিজবোধ করে দেয় কারো দিকে যুগসূত্র টানে দেয় অথচ তার সাথে ওনার সাথে এটা কোনো সম্পর্ক নাই কোনো কিছু হদিস পাওয়া যায় না এইটা এই দাবিটা এক ব্যক্তি বলে কথা নাই যদি অনেক লোকও যদি এই দাবিটা করে যেটা আসলে ভিত্তিহীন তাহলে ওই দাবির পক্ষে যদি দলিল পাওয়া না যায় তো এটা কোনো অর্থ রাখে না আসলে গুরুত্ব রাখে না এরকম অবস্থা এই যে তাওরাত ইঞ্জিল অথবা যে নতুন পুরাতন নিয়মের কিতাবগুলোর ব্যাপারে হয়েছে আর কি আপনারা এখানে আরো দেখলে মানে পাবেন আর কি যেমন নাকি এই যে পুরাতন নিয়মের মানে অনেকগুলো কিতাব অনেকগুলো বই যেমন নাকি বিভিন্ন নবীর নামে এরকম নিজবোধ করা আছে অর্থাৎ পুরাতন নিয়মের মধ্যে আমরা কি বলছিলাম মানে মুসা আলাইহিস সালামের তাওরাত সহ আরও যা আছে সব কিছু এটার ভিতরে আছে একবার আদম আলাইহিস সালাম থেকে সব স্টোরি যতটুকু সম্ভব হয়েছে তারা নিয়ে এটাকে মানে পুরাতন নিয়ম অথবা ওল্ড টেস্টামেন্ট বলতেছে আর তো ওইটার অনেক বইয়ের মধ্যে যেমন নাকি মুসা আলাইহিস সালামের দিকে নিজবত আছে অনেক বইয়ের মানে বেশ কিছু তাওরাতের বা মানে পাঁচটা না কয়টা তারপরে ইজরা ইশাইয়া অথবা ইরমিয়া হাবকুক সুলাইমান আলাইহিসসালাম একজন নবীর দিকে নিজবত আছে সুলাইমান আলাইহিসসালামের কিতাব এরকম বলে বলা আছে কিন্তু ওনারা লিখেছেন কিনা এই কিতাবগুলো বা ওনাদের মাধ্যমে লেখা হয়েছে কিনা এইটার কোনো সঠিক তথ্য বা প্রমাণ
এখনো পর্যন্ত পাওয়া যায় না, কেউ দিতেও পারে না। যে যদি তোমরা দাবি করো তাহলে এরকম এটা যুগসূত্র বা সনদ বলো, এটা সঠিক একটা সূত্র বলো যে কিভাবে এটা তোমাদের পর্যন্ত পৌঁছে, বা যেই দাবি করতেছে ওই দাবি পর্যন্ত কেমনে পৌঁছলো, এটার পক্ষে কোনো দাবি তাদের টিকে না, যেহেতু কোনো দলিল দিচ্ছে না। এরকমভাবে আপনি যদি দেখেন যে আহদে জাদিদ যেটা বর্তমান নতুন নিয়ম বলতেছে, নতুন নিয়ম যেটার মধ্যে প্রায় 70-এর চেয়েও বেশি কিছু বই আছে, এগুলো হজরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম এবং আর এরপরে যারা হাওয়ারি ছিলেন, ঈসা আলাইহিস সালামের সাহাবি এবং তাদের অনুসারী যারা ছিলেন, এদের দিকে নিসবত করা হয়। বলা হয় যে এদের লিখিত, এদের মাধ্যমে লেখা হয়েছে এরকম বলে, কিন্তু বললে কি হবে, এটার পক্ষেও তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই। বরঞ্চ মানে আমরা আরও কিছু পড়াশোনা করলে মানে বুঝে আসে যে সমস্ত নাসারা, নাসারা বা ইহুদি খ্রিস্টানদের যত রকমের গ্রুপ, যত দল আছে, সব দল একমত যে এই সমস্ত বইয়ের নিসবত, এই সমস্ত বইয়ের মানে সূত্র ঈসা আলাইহিসসালামের দিকে করা, মরিয়াম আলাইহিসসালামের দিকে করা, এটা একেবারে ভিত্তিহীন জিনিস, এটা মিথ্যা, একটা বানোয়াট একটা জিনিস। এটা ওরাও স্বীকার করে যে এটা আসলে ঈসা আলাইহিসসালামের নয়, ঈসা আলাইহিসসালাম পরেই লেখা হয়েছে, এটা ওরা স্বীকার করে। এভাবে দেখেন এই যে আবু করিপা বলছিলাম কতগুলি এরা পরে বানিয়েছে আর কি, আবু করিপা নামে যে সমস্ত মানে গ্রন্থ এদের ইয়াতে বাইবেলের মধ্যে এখনো আছে, ওটা ক্যাথলিকদের কাছে আবু করিপার যে সমস্ত গ্রন্থ আছে সাতটা না কয়টা, সবগুলি মানা জরুরি, ওয়াজিব, ফরজ, এই বইগুলো মানতে হবে। কিন্তু ইহুদি এবং প্রোটেস্টান্ট যারা আছে, মানে প্রোটেস্টান্ট মানে এরা হলো খ্রিস্টানদের একটা দল আর কি, খ্রিস্টানদের একটা দল এবং ইহুদি, এরা কিন্তু মনে করে আবু করিপার নামে যে সমস্ত মানে এই গ্রন্থ বা বই ইয়াতে বাইবেলের মধ্যে স্থান পেয়েছে ওই সবগুলো একটাও স্বীকারের উপযোগী না, সব অনস্বীকার্য এবং সবগুলো বাতিল, এগুলো বাদ দেওয়া দরকার। তাহলে এই যে বাইবেল সম্পর্কে মানে এদের মতামত কী বা এদের চিন্তাধারণা কী বা ধ্যান ধারণা বা বিশ্বাস কী, এটার জন্য তো সুতরাং কোনো নবী বা কোনো সাহাবীর দিকে শুধু নিসবত করে দিলেই হবে না, এটা প্রমাণ মানে দিতে হবে যে ওনার থেকে এই কিতাবটা আসলে উনি লিখেছেন, বা মানে ওনার মাধ্যমে লেখা হয়েছে, বা উনি বলছেন ওনার শাগরেদরা রাখছে, এরকম যদি ঐতিহাসিক প্রমাণ না পাওয়া যায়, বিশ্বস্ত কোনো সূত্র পাওয়া না যায়, তাহলে এটা এমনি বললে তো আর ফায়দা নেই। সুতরাং এটা এটাই প্রমাণ হয় মানে সব কথা থেকে এই বাইবেল সম্পর্কে তাদের যা ধারণা মানে খ্রিস্টানদের এটা বা ইহুদিদের মানে ওই যে পুরাতন নিয়ম তো ইহুদিদের সাথে সম্পর্ক, বা পরের নিয়মটা বিশেষ করে খ্রিস্টানদের সাথে সম্পর্ক, যদি ওই খ্রিস্টানরা ওইটা কেউ খুব মুকদ্দাস কিতাব মনে করে, আল্লাহর কিতাব মনে করে, এদের যে ধারণা এটা সাধারণত নিচক একটা ধারণা আর কিচ্ছু না, এরা যে চিন্তাভাবনা এদের আকিদা বিশ্বাস এটার ভিত্তি হলো একটা ধারণা, একটা আইডিয়া বা আন্দাজ করা আর কিচ্ছু না, এটা কোনো মানে বিশ্বস্ত কোনো ভিত্তি এখনও পর্যন্ত কেউ বলতেও পারে নাই, বা মানে এরা জানেও না। এই জন্য যত মুসলমানদের বড় বড় বিজ্ঞ আলেমরা যখনই তাদের সাথে এরকম মানে তর্কে লিপ্ত হয়েছেন বা তাদের সাথে কথাবার্তা হয়েছে, তখন মুসলমানরা বলছে যে তোমাদের যদি এরকম দাবি থাকে তাহলে তোমরা একটা প্রমাণ দাও, একটা সনদ, সহি সনদ বলো, মানে সঠিকভাবে বিশ্বস্ত একটা সূত্র বলো যে ঈসা আলাইহিসসালামের মাধ্যমে এটা লেখা হয়েছে। এখনও পর্যন্ত খ্রিস্টান জগতে এটা দেখাতে পারেনি বা পারবেও না, সনদ নাই তো কেমনে বলবে সনদ, সনদ এটা হলো আসলে মুসলমানদের বৈশিষ্ট্য। এই জন্য মুসলমানরা কোরআন তো অনেক উপরের বিষয়, মানে ছোট ছোট হাদিস যেগুলো রাসূলের মানে নামে বলা হয়েছে ওগুলা পর্যন্ত পুরা এই মানে 1400 বছর পরেও একবার ওয়ান বাই ওয়ান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ এখনও বলতে পারে, মুসলমানদের কাছে এখনও মাহফুজ আছে এরকম। সুতরাং এই বৈশিষ্ট্যটাই উম্মতের জন্য, অন্য কেউ এরকম করতে পারেননি। এটা সংক্ষিপ্ত কথা, তাহলে বোঝা গেল তারা যে দাবি করতেছে এই দাবির পিছনে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নাই, খালি তাদের একটা ধারণা, ধারণা এর এর বিষয়ে আর কিছু নাই। এটা আরেকটু বিস্তারিত জানার জন্য তো আমরা দেখতে পারি
তৌরাত প্রথমে তৌরাতের অবস্থা কি এবং মানে পুরাতন নিয়মের যে কয়েকটি বই যেমন তৌরাত আছে পুরাতন নিয়মের মধ্যে এরকম ভাবে হযরত ইয়েশু ইউশা ইবনে নুনের কিতাব আছে আরো যতগুলো কিতাব আছে আর কি কয়েকটা সম্পর্কে আইডি নিলে তো বুঝে আসবে যে এগুলো আসলে কি যেমন তৌরাতের অবস্থা বলতেছে তৌরাত যেটা মুসা আলাইহিস সালামের দিকে নিসবত করা হইছে এই তৌরাতটা মুসা আলাইহিস সালাম যে লেখেন নাই বা মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে এটা মানে জমা করা হয় নাই মানে এটা বেশ কিছু জিনিস দ্বারা এটা প্রমাণ হয় এটা মুসা আলাইহিস সালামের হাতে লেখা না বা ওনার মাধ্যমে ওনার কথাগুলো যে কেউ লিপিবদ্ধ করেছেন উনি করাইছেন কারো মাধ্যমে লেখাইছেন এরকমও না এটার কারণ হলো তৌরাতের যে একটা ধারাবাহিকতা চলতেছিল বনি ইসরায়েলের মধ্যে মানে ওই ইহুদিদের মধ্যে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন তাদের মধ্যে এইটা একজন বাদশাহ তখনকার যুগে ইউশিয়ান ইবনে আমুন নামে এক বাদশাহ ছিল সে মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 638 খ্রিস্টাব্দ পূর্বে আর কি 638 মানে বছর আগে কার ঈসা আলাইহিস সালামের জন্মের 638 বছর আগে তো ও ছিল মানে ইয়া বাদশাহ তখনকার ইহুদিদের তো ওর জমানার আগে থেকেই তৌরাতের কোনো হুদিস ছিল না মানুষের মধ্যে তৌরাত কি কাকে বলে এবং এটাতে কি আছে এটাই মানুষ জানত না ইতিহাস থেকে এটা প্রমাণ হয় তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের 638 বছর আগে থেকে এই অবস্থা চলতেছে তৌরাতের 18 বছর পরে ওই লোকটা মানে বাদশাহ হওয়ার 18 বছর পরে একজন একটা তৌরাতের কপি বের করছে বলছে আমার কাছে একটা তৌরাতের কপি আছে যখন এটা সামনে আনছে পরে এটা প্রমাণ হয়েছে যে একটা পাদ্রি ছিল ইহুদিদের এটার নাম হিলকিয়া হিলকিয়া নামক এক পাদ্রি সে নিজেই কিছু আবিষ্কার করছে হয়তো অনেক কথা শুনছে না শোনা কথা অনেক আছে কিংবদন্তি আর কি আমাদের দেশে যেমন নাকি অনেক পীর বুজুর্গ ওলিদের কাহিনী আছে এগুলো সুযোগ সূত্র কি সঠিক তথ্য কেউ জানে না শুনতার কথা সবাই বলতেছে এরকম 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 শুনছি এগুলো চলতেছে এগুলো কোনো ঐতিহাসিক ভিত্তি বা সঠিক কোনো তথ্য হয়তো এগুলো নাই আসলে নিজেদের উপরে ভিত্তি করে বলছে এক তো এই তৌরাতের কপি যেটা হিলকিয়া বলতেছিল তো এটা যদিও বা এমনিও অবিশ্বাস্য এরপরে আরও ঘটনা কি হয়েছে দেখেন 578 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের আগে আর কি ঈসা আলাইহিস সালামের 578 বছর পূর্বে জন্মের পূর্বে ফিলিস্তিনের উপরে বড় মারাত্মক হামলা করছিল ইহুদিদের উপরে বুখতানসর নাম একজন বাদশাহ বুখতানসর নাম তো শুনছেন অনেকেই তো বুখতানসর বাদশাহ সে ফিলিস্তিনের সবাইকে উপরে মারাত্মকভাবে হামলা করছে ইহুদিদেরকে অনেক মানে কতগুলা কাটছে তখন যত বই গ্রন্থ ইত্যাদি ছিল সবগুলি পুরাই শেষ করছে একটা বইও রাখেনি এটি ইতিহাসে মাঝে মধ্যে এরকম দেখা যায় তাতারি হামলা যখন মুসলমানদের উপর আসছিল তখন বাগদাদের উপর এমন হামলা হয়েছে যে আলেমদেরকে যেখানেই পেয়েছে হত্যা করছে আলেমদের রক্তে ফুরাত নদী একবার লাল হয়েছে আবার কিতাবের কালির কারণে কিতাব এতগুলি কিতাব সব ফুরাত নদীতে ফেলে দিয়েছিল কিতাবের কালির কারণে আবার কালো হয়েছে এত বেশি মানে ওই যে কাগজগুলো সমুদ্রের মধ্যে বেশিভাবে পড়ার কারণে শিপ অথবা যে একটা মানে কাশ্তি মানে অথবা স্টিমার এটা চলা অসম্ভব ছিল এখানে মানে সব কাগজে ভর্তি হয়ে গেছে মানে সমুদ্র এতগুলি কিতাব নষ্ট করছে মানুষ তো মনে করছিল হয়তো কেয়ামত এরপরে মুসলমানরা থাকবে না কিন্তু আল্লাহ তাআলা রাখছে কিভাবে রাখছে দেখে তো এরকম হয় অনেক যুগে যুগে ইতিহাস দেখলে বোঝা যায় তো বুখতানসরে যখন হামলা ছিল তখন ফিলিস্তিনের যারা ইহুদি ছিল ওদের সবাইকে অনেকে হত্যা করছে অনেকে দেশে পালাবালি করছে এবং কিতাব টিতাব যা ছিল সব ধ্বংস করে দিয়েছে ওই কিতাবটা থাকলেও ওইটা এখন নষ্ট হয়ে গেছে এরপরে আবার এই কিতাবের আরেকজন লোক ইজরা নামে এক লোক সে মানে বাবিলের মধ্যে মানে কিছু কিছু জিনিস তার কাছে লিপিবদ্ধ ছিল সে ইরাকের মধ্যে থাকতো তো সেই লোক আবার দাবি করছে বলছে যে মানে তৌরাত আমার কাছে আছে তৌরাতে কিছু জিনিস আমি রক্ষা করছি এরকম তো কিন্তু আরেকজন এর পরে মানে এই যে ঈসা আলাইহিস সালামের প্রায় 163
থেকে 175 খ্রিস্টাব্দ পূর্বে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে আরেকজন বাদশা এটা ওর নাম হচ্ছে আন্তিওকিয়াস বলতেছে আন্তিওকিয়াস মানে চতুর্থ আন্তিওকিয়াস সে সিরিয়া এবং আরো বিভিন্ন জায়গা এগুলার উপরে তার হুকুমত ছিল হ্যাঁ মানে সে হুকুমত করত রাজত্ব ছিল সে করছে কি ইহুদি ধর্ম এটাকে মিটাই দেবে তখনকার যুগে মানে তখন ইহুদি সত্য ছিল ইহুদি ধর্মের যেটা মানে যেটাই ছিল আর কি আল্লাহ কিতাব বলে মনে করতো আল্লাহ দিন মনে করতো এরা তো সে মনে করছে ইহুদিয়তকে খতম করে দিবে এবং ফিলিস্তিনে মানে তখনকার যুগ হিসাবে আপনি সেকুলারিজম বলতে পারেন মানে হেলিনিয়া বলতো একটা ধর্ম অর্থাৎ দিন বাদ দিয়ে আর কি দিন বাদ দিয়ে এমনি থাকবে তো এখন যে সমস্ত ইয়া ছিল যে ইহুদি যারা পাদ্রী ছিল এদেরকে বিক্রি করে দিছে হ্যাঁ এবং এদের থেকে প্রায় 40 থেকে 80 হাজার মানুষকে হত্যা করে ফেলছে এক দুজন না মানে সিরিয়াতে এটা তাহলে এই হত্যা আজকে না আগে থেকেও হচ্ছে বুঝছেন অনেকদিন পূর্ব থেকে এগুলো চলতেছে আর কি আল্লাহ সে স্বয়ং কবে থেকে চলে তারপরে ওখানে হাইকাল বলতেছে ওইটার অনেক মানে সম্পদগুলি লুণ্ঠন করছে এবং ওইখানে ওই ফিলিস্তিনের মধ্যে সে আসিয়া যেখানে ইহুদিরা জবাই করতো যে জায়গায় ওইখানে একটা শুকর কানিয়া কুরবানি করছে শুকর কানিয়া বলছে যে দেখো এটা তো এইভাবে মানে তাদের প্রায় 20,000 আর্মি দিয়ে বাইতুল মুকদ্দসকে ঘেরাও করছে ঘেরাও করে শনিবারে যখন মানে ইহুদিরা নামাজের জন্য আসছিল তখন তাদের যা ওখানে যারাই পাইছে তাদের সবাইকে হত্যা করছে এবং জায়গা মানে ঘর বাড়ি সব ধ্বংস করে দিছে এবং ওখানে আগুন লাগাই দিছে বলছে কাতালুকুল্লা ইনসান ফিহা হাত্তা নিসা ওয়াসবিয়া মানে একেবারে মহিলা বাচ্চা সবাইকে মেরে ফেলছে কাউকে রাখে নাই হ্যাঁ হয়তো যারা ভাগিয়া কোনো গুহায় চলে গেছে কোনো পাহাড়ে আশ্রয় নিছে হ্যাঁ তারা শুধু বাঁচছে বাকি অনেকেও বাঁচতে পারে নাই তো এই সময় যদিও কিছু দাবি কারো থাকে ওইটাও শেষ হয়ে গেছে মানে তোরা তার আর কোনো অস্তিত্ব এরপরে ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত আর ছিল না দ্বিতীয় কথা এ হলো তোরাতের এই অবস্থা আর কি এই তোরাতের মধ্যে যেটা বর্তমানে যে তোরা তারা দাবি করতেছে এটার মধ্যে এবং ওই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হিজি আরেকজন নবীর কথা বলতেছেন ওদের মাধ্যমে যেটা তোরাত আগের জমানা এলাকা ছিল এটার মধ্যে অনেক তফাওত মানে ভিন্ন ভিন্ন মানে একটা একটার সাথে মেলে না মানে দোলার ভাই একটু যান একটু চা এবং জানি আসতে হবে তো এরকম দেখেন এখানে যে সমস্ত ইয়া আছে আর কি ইখতলাফাত দেখা যায় তাওরাতের মধ্যে মানে সেম তাওরাত যেটা মানে আগের যেটা তাওরাত ছিল এবং পরের যে তাওরাত যেটা দাবি করতেছে আর তো দুনোটার মধ্যে দেখা যায় অনেক ধরনের ভিন্নতা বর্ণনার মধ্যে ভিন্নতা দেখা যায় যেমন কেউ মানে ছেলেকে নাতি বানাইছে নাতিকে ছেলে বানাইছে এবং এই যে নবীর যারা মানে ছেলেরা ছিলেন যারা তাওরাতকে অনুসরণ করতো তো এদের মধ্যে মানে ঠিক রাখেন নাই যে এরা কি ছেলে ছিল না নাতি ছিল না নাতির ছেলে ছিল এগুলোর মধ্যে অনেকে মানে পার্থক্য হয়ে গেছে কেউ ঠিক করে বলতে পারে নাই এরা কারা তো বলতেছেন আর কি যদি মূসা আলাইহিস সালামের তাওরাত এটাই যদি বর্তমান থাকতো তাহলে তারা বিরোধিতা কেন করলো আরেকটা অন্য বর্ণনা কেন নিয়ে আসলো যদি সেম তাওরাত হতো তাহলে এরকম ভিন্নতা আসার কোনো কথা ছিল না এভাবে মানে ফহস গলতি বা ভুল মারাত্মক ধরনের ভুল হওয়ার কোনো কথা ছিল না তো মানে সত্য কথা হলো কি ইহুদিদের মাধ্যমে যেটা বর্তমান মানে তাওরাতের যেটা দাবি করা হচ্ছে ইহুদিরা এটা শুধু তারা কোনো রকম আইডিয়া বা একটা ধারণার মাধ্যমে ধারণার ভিত্তিতেই যা বিভিন্ন মানে পাদ্রীরা লিখছে বিভিন্ন কথাবার্তাকে জমা করছে ওইটার সাথে মিলে মানে ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম অথবা ওনার আগের কোনো নবী বা পরের এগুলোর নাম দিয়ে বস পুরাটাকে একটা আহাদের কদিম অথবা নবীদের মানে কিতাব সহিফা বলে আমাদের মধ্যে প্রচার করে দিচ্ছে এছাড়া আর কিচ্ছু না দেখা যায়
তৃতীয় নম্বর কথা হলো এই যে বিশেষ করে যে সমস্ত হুকুম আহকাম থাকে তাওরাত যদি একটাই হতো তাওরাত যদি সত্য হতো তাহলে তাওরাত যেটা মূসা আলাইহিস সালামের নাযিল হইছে ওইটাই হবে না ওইটাই হবে এবং ওইটার কথাগুলি সবাই একরকম বলবে অনেক সময় দেখা যায় আগের তাওরাত এবং পরের তাওরাতের মধ্যে যেটা বর্তমান আছে এটার মধ্যে হুকুমের মধ্যে ভিন্নতা এক তাওরাতে এক হুকুম আর এক তাওরাতে হুকুমের বিপরীত যেমন নাকি বর্তমান যে তাওরাত এটা এবং হিজকিয়ালের যে আছে মানে যে গ্রন্থগুলি লেখা আছে ওটার মধ্যে মানে বিভিন্ন শরীয়তি বিধানের ব্যাপারে খুব মানে ভিন্নতা এবং বিপরীত বৈপরীত্য দেখা যায় যেমন বর্তমান মানে তাওরাতেই যদি হতো তাহলে ওটা মানে আসল তাওরাত যদি হতো বর্তমানে যেটা দাবি করতেছে তাহলে ওই যে হিজকিয়ালে যেটা লেখছে ওটার বিরুদ্ধে হবে কেন ওইটা তো পক্ষে হওয়া দরকার ওটা সমান হওয়া দরকার যেটা মূসা আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালামের অনুসারীরা যা করছে তো ওদের সাথে মিল থাকা দরকার ছিল যেহেতু মিল নেই তাহলে বোঝা যায় এই তাওরাত আর সেই তাওরাতের মধ্যে কোনো রকমের মিল নেই অনেক মানে পার্থক্য আছে জি আরেকটা তারপরে চতুর্থ কথা হচ্ছে তাওরাতের কোনো জায়গার দ্বারায় তাওরাতে যা বর্তমান তাওরাতে যা লেখা আছে এটা কোনো স্থানেও এটা বোঝা যায় না যে এটা মূসা আলাইহিস সালাম নিজে লিখেছেন বা মূসা আলাইহিস সালাম নিজে বর্ণনা করতেছেন বা মূসা আলাইহিস সালামের বর্ণিত কাহিনী বা ঘটনা বা বিধান এটা মনে হয় না বরঞ্চ যত মানে এখানে ইবারত যেভাবে লেখছে মানে হিব্রু ভাষা যে ভাষায় আর কি সব জায়গাতে মূসা আলাইহিস সালামকে গায়েব হিসাবে ব্যবহার করছে মানে উনি বলছে যে এরকম কোনো জায়গায় নাই যে আমি মানে পাহাড়ে গেছি আমি চড়েছি আমি নিয়ে আসছি এরকম কোনো শব্দ তাওরাতের মধ্যে আপনারা এখন বর্তমান যে তাওরাতের পাবেন না খালি বলা হয়েছে উনি গেছিলেন উনি দেখছেন তাহলে এইটাই তো প্রমাণ করে যে আসলে উনি লেখেন না আরেকজন লেখছে এই জন্যই তো বারবার উনি উনি করতেছে এরকমভাবে আরও মানে অনেক জায়গায় বর্তমান তাওরাতে ওদের মানে দাবি মতে আর কি যেখানে তাদের মনে হয়েছে যে আল্লাহর কথা ওইটাকে কাল আর রব এরকম শব্দ লেখছে আর যেখানে মনে হয়েছে যে মূসা আলাইহিস সালামের কথা ওইখানে কাল আর মূসা এই কথা বলে দিছে বর্তমান মানে যেটা তাওরাত আছে সেগুলোতে দেখলে পাওয়া যাবে ইনশাআল্লাহ পরে আমরা কিছু কোট করবো কোথায় কোথায় এরকম কথাগুলি বলা হয়েছে তাইলে আরও স্পষ্ট হয়ে যাবে তো সুতরাং যদি আসল তাওরাত হতো মূসা আলাইহিস সালামের মাধ্যমেই লেখা হতো তাওরাতটা যেটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল তাহলে কোথাও না কোথাও তো নিজের কথা নিজে বলতেন যেরকম কোরআনে হাদিসে একবারে হাজার হাজার পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেকে খেতাব করে বলতেছেন আমি এরকম কথাটা বলতেছেন বা রাসূলুল্লাহর নামে আল্লাহ বলতেছেন এটা ডাইরেক্ট আছে তো সুতরাং এই তাওরাত যে আসলে প্রমাণিত না এটা যে ভ্রান্ত এবং বিকৃত এটা সবচেয়ে বড় একটি প্রমাণ আরেকটি জিনিস যেটা পাঁচ নম্বর কথা হলো ডক্টর আলেকজান্ডার কিডস নামে একজন বড় মানে খ্রিস্টান বড় ইয়া কি দার্শনিক সে বলতেছে বর্তমান যে বাইবেলের মানে ভূমিকাতে লেখছে আর কি বাইবেলের মধ্যে সে বলল যে এখানে বাইবেলে যা কিছু লেখা আছে এগুলো যে ধারণা ভিত্তিক শুধু মানুষের আইডিয়ার ভিত্তিতে এটা যে আসলে কোনো বাস্তবতা নেই এটা তিনটি জিনিস ও লেখছে তিনটা দলিল দিছে একটা কথা হলো কি বলছে প্রথম কথা হলো বর্তমান যে তাওরাত এটা মূসা আলাইহিস সালামের লেখা কোনো গ্রন্থ নয় এটা মানে ওর দাবি আর কি দাবি খোদাই করছে ওইটা ওই যে এনসাইক্লোপিডিয়া আমেরিকানা এরকম বই আছে এগুলাতে আপনি পাবেন মানে কোথায় কোথায় মানে ওই ইহুদি ধর্মের যেখানে ইতিহাস লেখা আছে ওই কিতাবগুলোতে আছে দ্বিতীয় কথাও বলতেছে যে এই তাওরাতটা লেখা হয়েছিল ফিলিস্তিনে এবং মূসা আলাইহিস সালামের জমানায় লেখা হয় নাই মূসা আলাইহিস সালামের অনেক পরে এই কিতাবটা লেখা হয়েছে যা মানে বোঝা যাচ্ছে যখন বনি ইসরায়েল ইয়াতে সাইনার মধ্যে ছিল মানে ঘুরতেছিল এদিক সেদিক হয়তো মানে তখনকার জমানায় এখানে ফিলিস্তিনে কেউ লেখছে এটা ফিলিস্তিনের মধ্যে থাকি কেউ যারা শুনছে শোনা কথা আর কি এরকম
তৃতীয় মানে কথা হচ্ছে এটা আসলে যেটা লেখা হয়েছে এটা হলো সুলাইমান আলাইহিস সালামের জমানায় হয়তো লেখা হয়েছে এই তোরাত যেটা মানে কিছু কিছু যা হাদিস এখন পাওয়া যাচ্ছে বা আরা দাবি করতেছে তাহলে এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মের মানে মানে কর্নুল আশের বলতেছে আর কি মানে দশ শতাব্দী আর কি দশম শতাব্দীর মধ্যে তো এখন দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় তো দশ শতাব্দী যদি বলেন তাহলে মুসা আলাইহিস সালাম এবং বর্তমান তৌরাতে লেখা হয়েছে তৌরাতে লেখা এবং মুসা আলাইহিস সালামের ওফাত এই দুইয়ের মধ্যেকার সময় হচ্ছে প্রায় 500 বছর মানে 500 বছর মুসা আলাইহিস সালামের মানে ইন্তেকালের 500 বছর পরে আসিয়া এই তৌরাতটা লেখা হচ্ছে এটা বললেন কি মানে একজন খ্রিস্টান দার্শনিক সে অনেক গবেষণা করে সে যা পাইছে তার দলিল মতে এটা সে বলছে এইভাবে আপনি যদি আরো দেখেন যে ভাষাগত যদি দিকটা দেখা যায় তৌরাতের তাহলে দেখবেন অনেক পার্থক্য কথা তৌরাত বর্তমান যে তৌরাত লিখছে এটার ভাষা এবং এর আগে যে তৌরাত ছিল যেগুলো নবীদের তৌরাতে মানে কথা বলা হয়েছে বা আসফার অথবা সহিফার কথা বলা হয়েছে ওগুলোর মধ্যে আসমান জমিন ফরক ভাষা এটা স্বাভাবিক একটা ভাষার মধ্যে তো চেঞ্জ আসেই প্রায় দেখা যায় 50 বছরের মধ্যে একটা ভাষা আর এরকম চেঞ্জ হয়ে যায় তো পরে যে তৌরাত লেখছে ওই তৌরাতের মধ্যে এবং সেম কিতাবে আগের তৌরাতের মধ্যে ভাষার আসমান জমিনে ফরক তো যদি সেম তৌরাত যদি হতো তাহলে ভাষার ভিন্নতা আসার তো কোনো কথাই ছিল না তাহলে এটা প্রত্যেকেই যার যা ইচ্ছা মতে লেখছে এটাই প্রমাণ হয় সমস্ত কথা দেখে এইভাবে আরো বেশ কিছু উনি মানে কয়েকটা জিনিস দিছেন যে মানে কিভাবে মানে তৌরাত কে মানা যাবে না মানে কিভাবে ভুল ভ্রান্তি হয়েছে এগুলো বুঝাইছে আর কি তো এক জায়গায় বলতেছে সিফারুত তাসনিয়া তৌরাতের একটি বই আর কি ওইটার মধ্যে বাব খণ্ড এখানে লেখা আছে তো এখানে লেখছে কি وتبني هناك مذبحا للرب إلهك مذبحا من حجارة لا ترفع عليها حديدا وتكتب على الحجارة جميع كلمات هذا الناموس نقشا جيدا এইভাবে একটা লেখা আছে সিফর তাসনিয়া বলতেছে এটার মধ্যে এটা একটা কিতাব মানে পুরাতন নিয়মের আরেক কিতাবের মধ্যে কি লেখা আছে ওয়ারাদ ফি সফরি ইয়েশুয়া মানে ইয়েশুয়া ইবনে নুন ওনার যে মানে লেখা যেটা মানে সহিফা ওটার মধ্যে লেখা আছে হিনা ইদিন বানা ইয়েশুয়া মাযবাহান লিরব ইলাহা ইসরাইল ফি জবল ইবাদ ওয়া কাতাবা হুনাকা আলাল হিজারা নুসখাতা তাওরাত মূসা আল্লাতী কাতাবাহা আমামা বানী ইসরাইল আগের কথার মধ্যে বোঝা যায় বলতেছে আপনি লিখবেন এখানে বলতেছে উনি লেখছেন তাহলে দুটোর মধ্যে দুটোটাই তাওরাতের মানে কিতাবগুলোর মধ্যে একটা মানে সফরে তাসনিয়াও তাদের সফরে ইয়েশুয়াও তাদের দুটোটা ওই বাইবেলের মধ্যে আছে তাহলে এটা যদি আগেরটাই যদি হতো তাহলে এর এভাবে পার্থক্য হওয়ার তো কথাই ছিল না হয়তো মাদি হলে মাদি হতো মোজার একটা একটাই হতো তো সুতরাং এই সমস্ত আরও এরকম অনেক মানে আপনি দলিল প্রমাণ পাবেন যার দ্বারা বোঝা যায় আসলে এটা মানে মুসা আলাইহিস সালামের দ্বারা লিখিত সংরক্ষিত কোনো কিতাব নয় এটা তাদের নিছক ধারণা মাত্র এটার উপরে আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করার কোনো রকমের দলিল মানে কোনো বিশ্বস্ত কোনো সূত্র পাওয়া যায় না এছাড়াও মানে যে সমস্ত ভুল তৌরাতের মধ্যে আছে বা বিভিন্ন তার আসফারের মধ্যে আছে তার বিভিন্ন সহিফার মধ্যে আছে এটা দেখলেই বোঝা আসে যে বর্তমান যে তৌরাত তারা দাবি করতেছে এটা সেই তৌরাত নয় যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজেল হয়েছিল তা মুসা আলাইহিস সালামের উপরে যে তৌরাত নাজেল হয়েছিল ওটা মানে সময়ের এরিয়ার মধ্যে চলে গেছে কেউ রক্ষা করেনি ওটা আস্তে ধীরে মানুষের থেকে মানে বুঝে গেছে মানুষ জানে না পরে খবরে রাখে নাই মানে যেহেতু সংরক্ষিত করা হয় নাই সুতরাং ওইটা আসল অবস্থায় ছিল না পরে হয়তো যার যা জানা ছিল অনেকদিন পরে মনে করেন 500 বছর পরে যদি কেউ লিখতে যায় অথবা আরও মানে পরে যদি কেউ কিছু লিখতে যায় তাহলে কয়টা কথা মনে থাকবে বা দুই একটা যা মনে আছে ওইটার সাথে আরও 10টা নিজের থেকে লেখাই দিয়েছে এটাই কোরআনের মধ্যে হয়তো আছে
فويل الذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ترى من نزل حد لكي بولا زي تعالى ربك دك فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون এটা আল্লাহ তাআলা নিজে বলেন তো কোরআন ওই বাস্তবতাটাই আমাদেরকে বুঝাইছে আর কি তো এরপরে তাওরাতের আরো কিছু বই মানে যেমন নাকি ইউশা ইবনে নূন আলাইহিস সালাম ওনার একটা কিতাব আছে এরপরে মানে নতুন নিয়ম মানে বাইবেলের নতুন নিয়ম ইনজিল সম্পর্কে কথা আসবে ইনশাআল্লাহ আজকে এতটুকু থাক ওয়াখুদা ওয়ানা আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ